নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে খোকা ইলিশ মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা আমাদের বাড়ির সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি। দেখুন বন্ধুরা, রেসিপিটি কীভাবে বানাচ্ছি। এখানে আমি 600 গ্রাম মতো খোকা ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি একটা বড় সাইজের, তারপর নিয়েছি 4টে আলু, 2টো টমেটো আর 100 গ্রাম মতো মটরশুঁটি। সমস্ত কিছুকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর টমেটোটাকে আমি পরে কেটে নেব। এখানে ধরুন 1 কেজির মতো ফুলকপি হবে। আর 4টে আলু নিয়েছি। এবার আমি রান্নাটা কীভাবে করছি দেখুন। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছটাকে ভেজে নেব। তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াই তেল দিয়ে এবার মাছটাকে আমি ভেজে নিচ্ছি। 2 পিঠ উল্টে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে কিন্তু ভাজবো না মাছটাকে। এই মাছগুলোকে হালকা করে ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। দেখুন, দিয়ে দিলাম মাছ, 3-4টে করে মাছ একবারে দিয়ে, 3-4টে মাছের পিস একবারে দিয়ে ভেজে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে এবার নামিয়ে নেব। এরকম হালকা করে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এবার সেই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম 50 গ্রাম মতো। তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1টু জিরা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে। দিয়ে দিলাম ফুলকপি আর আলু, দিয়ে এগুলোকে 7-8 মিনিট মতো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সবজিগুলোকে। সবজিটা ভাজা হতে হতে আমি এদিকে একটু মশলা রেডি করছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 8টা মতো, আর নিয়েছি 2 ইঞ্চি মতো আদা। কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিলাম। আর এদিকে দেখুন সবজিটাও ভাজা হয়ে গেছে। সবজিটাকে এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি 7 মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি, দিয়ে এটাকে আবার একটু টাইম আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সেই মশলা বেটে রেখেছিলাম যে সেটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, দিয়ে এটাকে 5 মিনিট মতো আবার আমি কষিয়ে নেব। আজকে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েই আজকে তরকারিটা করছি, একদমই কম তেল মশলা দিয়ে। খেতে কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, দিয়ে এবার আমি একসাথে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তরকারিটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, কষিয়ে যত সুন্দর কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু টেস্টিটা বেশি হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিলাম, দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, এবার ঝোলের জল দিব। এখানে জলটা একটু বেশি করে দিতে হবে, 1 লিটার মতো জল দিচ্ছি। সবজি অনেকটা আছে, 1 লিটার জল লেগে যাবে। দিয়ে দিলাম, দিয়ে এবার একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে 1 লিটার জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আর এদিকে কিন্তু ফুলকপি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। যখন ঝোলটা ফুটে উঠে ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন সেই ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে, সেই ভেজে রাখা মাছ। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ঝোলের মধ্যে ছেড়ে। আর এটাকে 4-5 মিনিট মতো জাল করে নিলেই আজকে তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। দেখুন এটাকে 4-5 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পরে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে তরকারিটা একদমই রেডি। সবার শেষে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম উপর দিয়ে, এবার তরকারিটা কিন্তু একদমই রেডি। এই খোকা ইলিশ মাছের পাতলা ঝোল এইভাবে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমাদের বাড়িতে সকলেরই খুবই পছন্দ এই রেসিপিটা। কম তেল মশলা দিয়ে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে খোকা ইলিশ মাছের পাতলা ঝোল আপনারাও বাড়িতে একদিন এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি নামিয়ে দিচ্ছি। তরকারিটা একদমই রেডি। এবার আমি নামিয়ে নিলাম, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। বানানোর রেসিপিটা কতটা সহজ, খেতেও দারুণ টেস্টি। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এই রেসিপিটা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। খোকা ইলিশ মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমাদের বাড়িতে তো এই রেসিপিটা প্রায় দিনই হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকে আমি আসছি আবার আপনাদের সাথে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।